আর এই যে আদালতে ওনারা গেছেন, আদালতটা কিসের আদালত, কাদের জন্য আদালত, এ প্রশ্ন তো আমার মনে বারবার আসে। ডিসেম্বর 2022-এ ওনারা গেছেন, এখনো আদালত ঠিক করতে পারলো না। এটা নতুন মামলা তো নয়, এই মামলা তো রায় হয়ে আছে, আদালত দেখবেন সে রায়টা ঠিক কি ভুল, তার জন্য শুনানি শুরু হতে পারলো না, আদালতের সময় হচ্ছে না। কিন্তু আদানির মামলা তাই তো ঠিক হয়ে যাচ্ছে। আদানির পক্ষে হচ্ছে, 370 মামলার রায় তো হচ্ছে, সরকারের পক্ষে হচ্ছে, কেন্দ্রীয় সরকারের। খালি এক গতকালের একটা রায় আমাকে খুব আশ্বস্ত করেছে, বিলকিস বানুর যে রায় মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছেন, আমার মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট যে ইদানিংকালে মেরুদণ্ডহীনতায় ভুগছিলেন সে থেকে কিছুটা মুক্তি পেয়েছেন এবং সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মানুষের আশ্বাস বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ চলে যায়নি, এখনো কিছু কিছু বিচারপতি আছেন যারা কেন্দ্রীয় সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রায় দিতে পারেন, সংখ্যাটা কম। কিন্তু আজকে এই যে কর্মচারীদের যে আবেদন, এটা শোনার সময় পাচ্ছেন না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো একটা সাংবিধানিক আদালত, সংবিধানটা কাদের জন্যে? সংবিধানের প্রথম কথাই হচ্ছে উই দি পিপল। বারবার সুপ্রিম কোর্ট বলেছেন, ইদানিং আজকে সুপ্রিম কোর্ট নয় কিন্তু আগেকার সুপ্রিম কোর্ট, যে কনস্টিটিউশন ইজ মেন্ট, আমি ওনাদের কথা উদ্ধৃত করে বলছি, ফর দ্য বেকার, দ্য বুচার অ্যান্ড দ্য ক্যান্ডেল স্টিক মেকার, মানে সাধারণ মানুষ। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সংবিধানে মূর্ত হয়েছে, ওই জন্যই উই দি পিপল দিয়ে শুরু। আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা ফসল হচ্ছে এই সংবিধান। স্বাধীনতা সংগ্রামে যে স্বরাজ্যের কথা বলা হয়েছিল, যেটা গান্ধীজির স্বপ্নের স্বরাজ, সেটাই মূর্ত হয়েছে সংবিধানের মাধ্যমে। উই দি পিপল ওই জন্যে এই যে এই কথাগুলো দিয়ে শুরু হলো, এমনি এমনি নয়, সংবিধানের প্রতিটি শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাংবিধানিক আদালত, সংবিধান যাদের জন্য, সবার জন্যই, কিন্তু যাদের কথা সংবিধানে প্রাধান্য পেয়েছে, সাধারণ মানুষের কথা, সেই সাধারণ মানুষের একটা আর্জি ওনারা শুনতে পাচ্ছেন না। আমার একটা জাজমেন্টের কথা মনে পড়ছে, সুপ্রিম কোর্টে দিয়েছিলেন ডিএস নাকারা বলে, আপনারা জানেন কি জানি না, রেলওয়ে এমপ্লয়ীদের পেনশন নিয়ে গণ্ডগোল হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা এখানে বসে আছি, যে সংবিধানের 14 অনুচ্ছেদ যে সমান অধিকারের কথা আছে, সেই সমান অধিকার যখন চিন্তা করব, কর্মচারীদের বেতন সংক্রান্ত যে কথা, সেটা সেই সমান অধিকারে গুরুত্ব পাবে। সমান অধিকারের কথা বলতে গেলে এই সব কথাগুলো কি আমাদের চিন্তা করতে হবে, কোনো বিজনেস টাইকুন বা লিকার ব্যারন এইসবগুলো তার শুধু সুপ্রিম কোর্টের কথা, তাদের কথাই একমাত্র চিন্তা করলে হবে না। বারবার জাস্টিস ভগবতী বলে গেছেন যে সাধারণ মানুষের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সেই সাধারণ মানুষ যারা কর্মচারী, খেটে খাওয়া মানুষ, যারা বঞ্চিত হচ্ছেন, যাদের অনুকূলে রায় রয়েছে হাইকোর্টের, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারই তো কথা নয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন,
এবং রাজ্য সরকার বারবার সময় চাইছে, প্রতিবার তারা সময় চাইছে। কাগজে পড়ে যা দেখি, আপনারা আরো ভালো জানবেন। এবং সেই সময়টা দেয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট প্রতিবার দেড় মাস, দু মাস, তিন মাস করে সময় পরে মামলাটা দিন ধার্য করছেন। আবার সেই দিন যে নেবেন তার কোনো কথা নেই, এখন বোধ হয় এপ্রিল মাস না কবে ধার্য হয়েছে, এপ্রিল 5 তারিখে সেদিনই যে মামলা শুনানি হবে সেটা কোনো নিশ্চয়তা দেননি। আবার এপ্রিল থেকে জুলাই হতে পারে, আমার তো লজ্জা হয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হিসেবে আমি লজ্জিত হই এই সুপ্রিম কোর্টের এই ধরনের কর্মচারীদের প্রতি এই ধরনের ব্যবহার দেখে। মামলাটা শুনে নাও, কত হাজার কত কত লক্ষ বোধ হয় কর্মচারী পশ্চিমবঙ্গ, 14 লক্ষ কর্মচারী এই মামলার সঙ্গে জড়িত। 14 লক্ষ কর্মচারী মানে তার সঙ্গে তাদের সঙ্গে জুড়ে মিলে কত লক্ষ, অন্তত 40-50 লক্ষ মানুষ তাকিয়ে আছে, সেই মামলা শোনার সময় নেই? এটা তো লজ্জার কথা, আমার আমার আমি তো লজ্জিত হই। আজকে আপনাদের এই যে আন্দোলনের পটভূমিকায় আপনারা আজকের এই যে সভা ডেকেছেন, সেখানে আমি দু চার কথা বলতে পেরে আমি অত্যন্ত কি বলবো আনন্দিত এবং আপ্লুত। আমার মনের কথা দু একটা বলতে পারলাম। আপনাদের দাবি অবশ্য আমার মতের কোনো কোনো মূল্য নেই, কিন্তু আপনাদের দাবি অত্যন্ত সঙ্গত। একই বাজার থেকে, একই জায়গা থেকে আপনাদের জিনিসপত্র কিনতে হয়, একই মূল্যবৃদ্ধি নাচ আপনাদের সর্বনাশ করছে বা আপনাদের তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেখানে আপনি একটা বেতন পাচ্ছেন, পাশের লোক আরেকটি বেতন পাচ্ছে। এটা তো সংবিধানে যে 14 নম্বর অনুচ্ছেদ আছে তার সম্পূর্ণ বিরোধী। একই রাজ্যের মধ্যে পাশাপাশি বাড়িতে একই পাড়ায় দুটি লোকের এইরকম দু রকমের অর্থনৈতিক অবস্থা, কিন্তু অর্থনৈতিক সাম্যের কথা, ইকোনমিক জাস্টিসের কথা সংবিধানের মুখবন্ধে বলা আছে। এটা কি ধরনের ইকোনমিক জাস্টিস হচ্ছে? রাজ্য সরকার আপনাদের কথা শুনছে না বলেই তো আপনারা আদালতে গেছেন। এখন আদালতও যদি এইভাবে দিনের পর দিন সময়, এদিকে আদালত বলছেন, মাননীয় প্রধান বিচারপতি বলছেন দিস ইজ নট এ কোর্ট ফর তারিখ পে তারিখ কোর্ট, দিস ইজ নট এ কোর্ট অফ অ্যাডজার্নমেন্ট, বড় বড় কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদেরটা কি হচ্ছে? আপনারা নিশ্চয়ই শুনেছেন মাননীয় প্রধান বিচারপতির এই কথা যে দিস ইজ নট এ কোর্ট, আমরা এত মামলা বিচার করে দিয়েছি। কার মামলা বিচার করছে? এই মামলাটা কেন করতে পারছে না? কিসের অসুবিধে হচ্ছে? আপনারা কিন্তু লড়াই ছাড়বেন না। আপনাদের হকের পাওনা, আপনাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, আপনারা কিন্তু লড়াই ছাড়বেন। আমি আশা করব আগামী এপ্রিল মাসে মামলাটা শুনানি শুরু হবে। আমি ফেব্রুয়ারি মাসে মামলাটার শুনানি শুরু হবে। ফেব্রুয়ারি 5 তারিখ খুব একটা বেশি দেরি নেই, আজকেই তো 10 তারিখ হয়ে গেল। তার জন্য আপনারা প্রস্তুত হন এবং আশা করি আপনারা মামলায় জয়যুক্ত হবে। এই আশা নিয়ে, আশা ছাড়া আর কি করতে পারি বলুন, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।